الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد بون জানতে চেয়েছেন খোলা তালাকের ইদ্দত কতদিন এবং কোথায় পালন করবে স্বামীর বাড়িতে নাকি বাপের বাড়িতে اقول ابالله توفيق স্ত্রীর পক্ষ থেকে স্বামীর থেকে যদি ডিভোর্স নেওয়া হয় সেই ক্ষেত্রে বলা হয় খোলা আর যদি স্বামী স্ত্রীকে ডিভোর্স দেয় তাহলে সেই ক্ষেত্রে বলা হয় তালাক কোন মহিলা তার স্বামী থেকে বিনা কারণে তালাক কামনা করা এটি অনুচিত কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠোর বাণী উচ্চারণ করে তিনি বলেছেন কোন মহিলা যদি বিনা কারণে স্বামীর কাছ থেকে যদি তালাক চায় তাহলে সে জান্নাতের সুগন্ধি পাবে না আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اي امراه سالت زوجها طلاقا في غير ما باس فحرام عليها رائحه الجنه কোন মহিলা যদি উপযুক্ত কারণ ছাড়া তার স্বামীর কাছ থেকে যদি ডিভোর্স নিয়ে নেয় তাহলে সে তার জন্য জান্নাতের সুগন্ধি হারাম হয়ে যাবে হাদিসটি আবু দাউদ তিরমিজি ইবনে মাজাতে বর্ণিত হয়েছে শেখ নাসিরউদ্দিন আলবানি সহি আবু দাউদে হাদিসটিকে সহি আখ্যা দিয়েছে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকই বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মুখতালিআত হুন্নাল মুনাফিকাত যে সমস্ত মহিলারা স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নেয় ডিভোর্স নিয়ে নেয় তারা হচ্ছে মুনাফিকদের অন্তর্ভুক্ত এটি তবারানি তার কাবিরে হাদিসটি বর্ণনা করেছেন শেখ নাসিরউদ্দিন আলবানি সহিল জামে 1934 নং হাদিসে হাদিসটিকে সহি আখ্যা দিয়েছে তবে ইসলাম কাহার প্রতি অন্যায় অবিচার করে না কোন স্ত্রী যদি তার স্বামীর থেকে ডিভোর্স নেওয়ার উপযুক্ত কারণ যদি দর্শাতে পারেন তাহলে অবশ্যই সে তার স্বামীর থেকে ডিভোর্স নিতে পারে যেমন স্বামী নাস্তিক মতবাদে বিশ্বাসী হয়ে গেছে স্বামী তার উপরে অন্যায়ভাবে অত্যাচার অবিচার করে স্বামী তার ভরণ পোষণের যোগান সঠিকভাবে দেয় না স্বামী নেশায় আসক্ত স্বামী বেনামাজি স্বামী পরকীয়ায় লিপ্ত প্রভৃতি উপযুক্ত কারণ যদি কোনো স্ত্রী যদি স্বামীর মধ্যে লক্ষ্য করে তাহলে তার থেকে সে তার ইমান আকিদা রক্ষার্থে তার থেকে ডিভোর্স কামনা করতে পারে কোন মহিলা যদি তার স্বামীর থেকে যদি ডিভোর্স নিয়ে নেয় তাহলে সে এক হায়েজ তথা এক মাসিক ঋতুস্রাব পর্যন্ত সে ইদ্দত পালন করবে ইদ্দত পালন করবে যেমন রুবাইয়া বিনতে মুআব্বিস বিন আফরা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন সাবিত বিন কায়েস বিন শাম্মাসের স্ত্রী জামিলা বিনতে আব্দুল্লাহ এই সাবিত তার স্ত্রী জামিলাকে মারধর করল অবশেষে তার হাত ভেঙে গেল এই সাবিতের স্ত্রীর ভাই তার শ্যালক রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এসে এই সাবিত বিন কায়েসের বিরুদ্ধে অভিযোগ পেশ করলো যে আমার বোনকে সাবিত বেদম প্রহার করেছে যার ফলশ্রুতিতে তার হাত ভেঙে গেছে
রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবেদকে ডেকে পাঠাইলেন। রাসুলের নিকটে সাবেদ উপস্থিত হলে রাসুল তাকে বললেন, খুদিল লাদি লাহা আলাইক ও খাল্লি সাবিলাহা, তুমি মহারণা স্বরূপ স্ত্রীকে যা দান করেছো সেটি তুমি তার থেকে নিয়ে নিয়ে তার রাস্তা তুমি উন্মুক্ত করে দাও, তাকে তুমি ডিভোর্স দিয়ে দাও। সাবেত রাসুলের আদেশ অনুপাতে তাই করলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবেতের স্ত্রী জামিলা বিনতে আব্দুল্লাহকে বললেন, আদেশ করলেন, আনত তারাব্বাসা হাইদা ওয়াহিদা ফাতালহাকা বি আহলিহা, তুমি এক মাসিক ঋতুস্রাব পর্যন্ত অপেক্ষা করো, ইদ্দত পালন করো। অতপর তিনি রাসুলের আদেশ পেয়ে তার পরিবারের রোকের পরিবারের নিকটে গেলেন এবং সেখানে তিনি ইদ্দত পালন করলেন। হাদিসটি নাসাইতে বর্ণিত হয়েছে। শেখ নাসিরুদ্দিন আলবানী সহি সুনানে সুনানে নাসাইতে হাদিসটিকে তিনি সহি আখ্যা দিয়েছেন। সুতরাং হাদিসটি হচ্ছে সহি, তাহলে সে এক মিনিট পর্যন্ত ইদ্দত পালন করবে। অন্য বর্ণনা এসেছে, রুবাইয়া বিনতে মুআব্বাস বিন আফরা বলেন যে রাসুলের যুগে তিনি তার স্বামীটিকে ডিভোর্স দিলেন অথবা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদেশ করলেন, আনতা আতাদ্দা বিহাইদা, তুমি এক হায়েজ পর্যন্ত ইদ্দত পালন করো। হাদিসটি তিরমিজিতে বাইহাকিতে বর্ণিত হয়েছে। শেখ নাসিরুদ্দিন আলবানি সহি সুনানে তিরমিজিতে হাদিসটিকে সহি আখ্যা দিয়েছেন। সুতরাং সে এক এক মাস তথা এক হাইজ পর্যন্ত ইদ্দত পালন করবে। এখন এটি কোথায় ইদ্দত পালন করবে সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো স্থান নেই, যেখানে সে নিজেকে সেফটি মনে করবে, নিরাপদ মনে করবে, সেখানে সে ইদ্দত পালন করবে। এইখানে কিন্তু সাবেদ বিন কায়েসের স্ত্রী জামিলার ইদ্দতের পালনের ক্ষেত্রে আমরা কিন্তু জানলাম যে তিনি তার বাপের বাড়িতে চলে গেলেন এবং সেখানে তিনি ইদ্দত পালন করলেন। তবে স্বামী যদি মৃত্যুবরণ করে সেই ক্ষেত্রে স্ত্রী 4 মাস 10 দিন যে ইদ্দত পালন করবে সেইটি কিন্তু স্বামীর বাড়িতে করাটা উত্তম, যেমনটি এই ক্ষেত্রে হাদিস বর্ণিত হয়েছে। শেখ শেখ উসাইমিন রহিমাহুল্লাহ তিনি শেখ উসাইমিন রহিমাহুল্লাহ তিনি শেখ উসাইমিন রহিমাহুল্লাহ বলেছেন যে যেই জায়গায় হচ্ছে উপযুক্ত মানে মনে করবে, সেফটি মনে করবে, সেখানেই সে ইদ্দত পালন করবে, সেখানে সে ইদ্দত পালন করবে। ইদা তল্লাকাহা তলকা সালেসা ফাইন কান আফিল বাইত সিওয়াহা বিহাইসুল্লা ইয়াহসুল খুলওয়া বাইনাহ বাইনা জাওজিহা আল মুতাল্লাক ফালা বাস আন তাবকা ফিল বাইত। সুতরাং সে যেখানে নিরাপদ মনে করবে সেখানে ইদ্দত পালন করবে, এতে কোনো সমস্যা নেই। ইমাম বাহুতি রহিমহুল্লাহ বলেন, তাআতাদ্দা বা এন হাইসু শাআত মিন বালাদিহা ফি মাকান মামুন, তার দেশের
যেখানে সে নিরাপদ মনে করবে সেখানে সে ইদ্দত পালন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্নাহ থেকে সমাধান জেনে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন। হাদা আল্লাহু আলাম, সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।